तस्य संजनयन् हर्षं कुरु वृद्धः पितामहः सिंहनादं विनद्योच्चैः शंखं दध्मौ प्रतापवान। এই প্রকার সকলেই নিজেদের শক্তি নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন। এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমের ঘোষণা। যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে? কৌরবগণের মধ্যে বৃদ্ধ প্রতাপবান ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চৈঃস্বরে সিংহনাদের সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন। সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক। ঘোর জঙ্গলের নীরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে, ভয়ে হৃদয় কাঁপতে শুরু করবে। যদিও সিংহ থেকে আপনি বহু দূরে, ভয় প্রকৃতিজাত, পরমাত্মায় তার স্থান নেই, কারণ পরমাত্মা অভয় সত্তা। ভ্রমরূপ ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়ারণ্যের মধ্যে আপনি আছেন তার থেকেও ভয়ঙ্কর ভয়ের আবরণ আপনাকে ঢেকে ফেলবে। ভয়ের আরও একটি স্তর বৃদ্ধি পাবে, ভয়ের আবরণ আরও ঘন হয়ে উঠবে। এছাড়া ভ্রম আর কিছু দিতে পারে না। অতএব প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যে যাওয়ার পথ। সংসারে প্রবৃত্তি প্রতারণা করে, ঘোর অন্ধকারময়, এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই। কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল, কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিছু দিতে পারল না। প্রত্যেক বিকার কিছু না কিছু ভয়ই প্রদান করে, সেজন্য তারাও ঘোষণা করলেন, ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ পণবানক গোমুখাঃ সহসৈবাভ্য হন্যন্ত সশব্দস্তু মূলোভবত। এরপর অনেক শঙ্খ, ভেরি, ঢোল এবং রণশৃঙ্গাদি রণবাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেগুলির শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করল। ভয় সঞ্চার করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই। বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সফল হলে মোহরূপ অন্ধকার আরও ঘন করে দেয়। এরপর পুণ্যময় প্রবৃত্তিসমূহের দিক থেকে ঘোষণা করা হল, যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। অতঃপর শ্বেতাশ্বযুক্ত, অর্থাৎ যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না, শ্বেতবর্ণ সাত্ত্বিক এবং নির্মলতার প্রতীক, মহতি স্যন্দনে উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন। অলৌকিকের অর্থ লোকাতীত, মৃত্যুলোক, দেবলোক, ব্রহ্মলোক, জন্ম মৃত্যুর ভয় যত দূর পর্যন্ত সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক, পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন। সোনা রূপ অথবা কাঠের রথ ছিল না, সেই রথ অলৌকিক ছিল, সেই শঙ্খ অলৌকিক ছিল, অতএব ঘোষণাও অলৌকিক। একমাত্র ব্রহ্মলোক সমস্ত লোকের ঊর্ধ্বে স্থিত, সরাসরি ব্রহ্মলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করাবার ঘোষণা করলেন। কিরূপে তিনি এই স্থিতি প্রদান করবেন, কিরূপে তিনি এই স্থিতি প্রদান করবেন? পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম
भीमकर्मा वृकोदरः। ऋषिकेश जिनि हृदयेर सर्वस्वेर ज्ञाता सेई श्रीकृष्ण पांचजन्य शंख बजालेन। पांचटी ज्ञानेन्द्रियके अर्थात शब्द स्पर्श रूप रस गंध पंच तन्मात्रार रसे जड़िए स्वजन अर्थात भक्ति श्रेणीते दाड़ करावार घोषणा करलेन। भयंकर भावे भ्रांत इंद्रिय समूह के संयत करे सेवकेर श्रेणीते दाड़ करानो हृदयेर प्रेरक सद्गुरुर कृपा। श्रीकृष्ण जोगेश्वर सद्गुरु छिलेन। शिष्य स्तेहं भगवान आमी आपनार शिष्य बाह्य विषय वस्तु के त्याग करे ध्याने इष्टेर अतिरिक्त अन्य किछु देखा शोना ओ स्पर्श ना करा सद्गुरुर प्रभाव संचारणेर उपर निर्भर करे। देवदत्त्यम धनंजया दैवी सम्पत्ति के अधीने करे जे अनुराग सेई अनुरागी अर्जुन इष्टेर अनुरूप श्रद्धा जाते विरह वैराग्य ओ अश्रुपात हय। जेमन गदगद गिरा नयन बह नीरा रोमांच हय जखन अंतरे इष्ट छाड़ा अन्य कोनो विषय वस्तुर लेशमात्र संघर्ष हय ना तखन एई अवस्थाके अनुराग बला हय। एत दूर सफल हबार परे दैवी सम्पदेर ओपर प्रभुत्व लाभ करा सम्भव जा परम देव परमात्माते एकीभूत होते सहाय्य करे। एर आरेक नाम धनंजय एक धन पार्थिव सम्पत्ति जा दिए शरीर निर्वाहेर व्यवस्था करा हय आत्मार संगे एर कोनो सम्बन्ध नहीं। एछाड़ा स्थिर आत्मिक सम्पत्ति निज सम्पत्ति बृहदारण्यक उपनिषदे याज्ञवल्क मैत्रेयीके এই উপদেশ দিলেন ধনসম্পন্ন পৃথিবীর স্বামিত্ব দ্বারাও অমৃতত্বের প্রাপ্তি সম্ভব নয়। এর উপায় হল আত্মিক সম্পত্তি। ঘোর কর্মা ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন। ভাবের উদ্গম এবং নিবাস স্থান হৃদয় তাই এর আরেক নাম বৃকোদর। আপনাদের ভাব স্নেহ ছোটদের প্রতি স্বভাবতই থাকে কিন্তু সেই স্নেহ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে জাগিয়ে মূর্ত হয় ছোটদের প্রতি। এই ভাব অগাধ এবং মহাবলশালী। ভীম প্রীতি নামক শঙ্খ বাজালেন। এই প্রীতি ভাবের মধ্যেই নিহিত তাই ভীম বাজালেন পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ। ভাব অত্যন্ত শক্তিশালী কিন্তু প্রীতির মাধ্যমে তা সঞ্চার হয়। হর ব্যাপক সর্বত্র সমানা প্রেমতে প্রকট হো হি মে জানা অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমান রূপেই বিদ্যমান কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ে বিরহ বৈরাগ্য এবং উৎকট প্রেম।